বসেছি আমরা দুনিয়ার বই নিয়ে না আসমানি বই নিয়ে, দুনিয়ার কিতাব না আসমানি কিতাব। দুনিয়ার সব বইগুলো কার লেখা? মানুষের। আর এই কিতাবটা কার রচনা? বলেন কার রচনা? তাহলে ভিন্নতা একটু আছে না অনেক আছে? একটু না অনেক? কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব? না, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বললে একটু ভুল হয়ে যায়। কেন জানেন? সর্বশ্রেষ্ঠ মানে অন্য বইগুলোকে শ্রেষ্ঠত্ব নিয়ে আসা না। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বলার দরকার নাই, কোরআন একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। কি কিতাব? একমাত্র কিতাব। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে ইসলাম। ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? সর্বশ্রেষ্ঠ বললে তাহলে সকল ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এটাকে সর্ব বলা হলো, কিন্তু না, একমাত্র ইন্নাদ্দিন ইনদাল্লাহিল। এটা কিন্তু আমার কথা না, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একমাত্র কিতাব বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, বলুন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওটা এমন একটি গ্রন্থ, একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহের বিন্দু পরিমাণ কোনো রেশ নাই, লেশ মাত্র নাই। আবার আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো, জীবন বিধান হলো, ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন কি নিয়ে আমরা বসেছি? আমার না তিনটা দিন হলি ভালো হতো, বুঝলেন? এই তিন দিন যে মাহফিল, তিন দিন পেলে পরে আমি মজা করে কিছু কথা বলতে পারতাম, কিন্তু পারি না তো। সব জায়গায় ডাকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যত বন আছে সব জায়গায় একটু ডাক পড়ে যায়, পারি না। আমি যে আয়াত চারটা ধরেছি, এই চারটে আয়াতের মোটামুটি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। যদি ফজল লাগে আমাকে সময় দেবেন তো নাকি? খুব তো বললাম, আমরা তো মানে দিয়ে দিই যা আছে কপালে, কিন্তু বাস্তবতা তো সহজ না, বাস্তবতা একটু কঠিন। দেখি কতদূর পর্যন্ত আগানো যায়, আমরা আগাবো। জোরে বলি ইনশা আল্লাহ। কোরআন যার আছে, কোরআন যে বুঝে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, আলহামদুলিল্লাহ। আর কোরআন যে জানে না সে কখনো জ্ঞানী হতে পারে না। এজন্য সবার আগে আমরা কোরআনের জ্ঞান হাসিল করব। জোরে বলি ইনশা আল্লাহ। কোরআনের আলোকিত বুঝদাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝদাও। জোরে বলি আমিন। এটা তো আলো, এটা কি আলো? যদি আলোই না থাকে আমি কি কোনো কিছু পাবো? পাবো না। অন্ধকার তো অন্ধকার, সে আলো থেকে আমরা কিছু আলো আজকে আহরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সুরার নাম সুরায় তহা, সুরায় তহা। এটা কোরআনে কারিমের বিশ নম্বর সুরা, ১৬তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাটা রাসূলকে উপহার দিয়েছেন সেই সময়, যে সময় আমার রাসূলকে মক্কার কাফের মুশরিকরা অনেক জুলুম অত্যাচার করেছিল। নবীর প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে এটি কি তার ব্যবহারের কারণে? তার ব্যবহার এক কথায় কাফেরদের কাছে শুধু ভালো না বেশি ভালো, কিন্তু ব্যবহার খারাপ হলো কেন? তাকে কেন মারা হলো? তাকে কেন অত্যাচার করা হলো? হত্যার পরিকল্পনা কেন হলো? তাকে হত্যার হুলিয়া জারি কেন করা হলো? দেশ থেকে বিতাড়িত কেন করা হলো? এর পেছনে কিছু গ্রাউন্ড, কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত বড় ভালো মানুষটা নিজের দেশে টিকতে পারলেন না, আত্মীয় স্বজন তাকে মারল, প্রতিবেশীটাকে মারল, কেন, কি জন্য, কিছু হেতু আছে না নাই? এগুলো আমার কিছু কথা বলবো। জোরে বলি ইনশা আল্লাহ। সুরার নাম কি বলেন? সুরার নাম কি? তহা। আল্লাহ রাব্বুল আলামিন তহা একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা,
ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাহা একটা আয়াত, এই আয়াতের কোনো অর্থ, এর কোনো তথ্য, এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বের করতে পারবে না। কোরআনের ভিতরে দু ধরনের আয়াত রয়েছে, একটা অস্পষ্ট দুর্বোধ্য, পৃথিবীর সমস্ত ভাষাবিদকে ডাক দিয়ে বলছেন ও ভাষাবিদেরা কত বড় ভাষাবিদ হয়েছে, কত জ্ঞানী হয়েছ, কেয়ামত হয়ে যাবে, এই আয়াতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত আয়াতের অর্থ তোমরা কেয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ, এটা আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত। 29টি সূরার সামনে আছে, কয়টি সূরার সামনে? 29টি সূরার সামনে, তার মধ্যে একটা হলো সূরা তহা। এই সূরাটার ভিতরে একটা, সূরাটার পিছনে একটা তাৎপর্য আছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন এক সময়, যিনি ইসলামকে বরদাশত করতে পারতেন না, রসুলের নাম শোনা মাত্রই আবু জাহেল অর্ডার দিল কে মুহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করবে, কে আছো, কোন যুবকটা আছো, 26 বছরের টকবগে যুবক, ইয়াং খাত্তাবের ছেলে ওমার সে সময় সামনে দাঁড়িয়ে বলছে আবু জাহেল আমাকে চেনা যায়, আমাকে দায়িত্ব দাও, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে তোমার সামনে হাজির করব। জোরে বলি নাউযু বিল্লাহ। কি চিত্র ছিল মক্কায় দেখেন, আবু জাহেল বলল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিরকিয়াতের দুর্গন্ধে তার লাইফটা পচে যাচ্ছিল, শিরকিয়াতের ভ্রান্ত চেতনা নিয়ে রসুলকে মারার চিন্তা মাথায় নিয়ে রওনা দিয়েছেন, মারবেন, মেরে ফেলবেন। এই কথা আবু বকরের কানে চলে গেল, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর তো আসতেছে। রাসূল বললেন ওমর যদি আসতে চায় ওমরকে আসতে বাধা দিও না। সুবহানাল্লাহ বলবেন না, ওমরকে আসতে বাধা দিও না। হেদায়েতের মালিককে বলেন তো, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ। কত জঘন্য হতে পারে একটা মানুষ যে রাসূলকে মারতে যায়, চিন্তা করা যায়, একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায়, কিন্তু যে হত্যার মানুষ, হত্যার চিন্তা যার মাথায় কাজ করে সে লোকটা কত জঘন্য ছিলেন, জঘন্য হতে পারে। স্বাভাবিকভাবে একটা মানুষকে তো হত্যা করাও তো কঠিন একটা বিষয় না, যে ব্যক্তি অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে, একটা মুমিনকে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। একটা মানুষের জীবনের মূল্য অনেক, তো অনেক মূল্য। সাইয়েদেনা ওমর শিরকিয়াতের দুর্গন্ধ নিয়ে রাসূলকে মারার জন্য প্ল্যান নিয়ে যখন বের হলেন, বের হতে নেই তার কানে একজন সংবাদ দিল, ওমর তুমি কি জানো তোমার নিজের ভগ্নিপতি, তোমার বোন সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে? ফাতিমা বিনতে খাত্তাব, তোমার আপন বোন অগ্নিশর্মা হয়ে গেলেন, চরম ক্ষিপ্র হয়ে গেলেন, রেগে গেলেন, গতিরোধ হয়ে গেল, নিজের বাড়ির দিকে রওনা দিলেন, বোনের বাড়ির দিকে রওনা দিলেন, দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া নক করছেন, নক করার আগে তার কর্ণ কুহরে ঢুকে গেল সূরায়ে তহা। সূরায়ে তহা প্রথম চার পাঁচ আয়াত যখন ওমরের কানে চলে গেছে, ওমর মনে মনে চিন্তা করছে না, হারে এমন সুন্দর কথা তো জীবনে আমার কানে কখনো আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেধার দরকার আছে না নাই, জ্ঞানের দরকার আছে না নাই? অনেক বুড়া চাষা 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে গেছে, চাষা কোরআন পড়তে পারে না, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো পেকে গেছে, চাচা কোরআন পড়তে পারে না, বাবা মুখে আসে না, কে দাদা আপনি কি ওই যে ধুনটের ওই মোড়ে, ধুনটের মূল পয়েন্ট কি হুকুম আলী, আচ্ছা, অথবা ধুনটের মেইন জায়গা, অথবা ধরেন হ্যাঁ
আচ্ছা চাচা আপনার ধনুটের যে একদম টার্নিং পয়েন্ট একটা জায়গা আছে পাঁচ কাঠা পাঁচ কাঠা ওই জায়গার দাগ নম্বর কত কে 113 কি কথা কি বোঝা গেল দাগ নাম্বার সিএস নাম্বার খতিয়ান নাম্বার আরএস নাম্বার সব টমটনা চাচার মুখস্থ চাচা কোরআন শরীফ পড়তে পারেন বাবা মুখে আসে না কি কথা কি বোঝা গেল তাহলে দুনিয়ার জায়গার দাগ নাম্বারটা আমার টমটনা মুখস্থ আছে জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আগে না পড়ে আগে না পড়ে আগে দরকার কোরআনটা আমরা শিখবো জোরে বলি ইনশা আল্লাহ সাত বছরের চার বছরের পাঁচ বছরের বাচ্চা তিরিশ বার কোরআন মুখস্থ করে সুবহানাল্লাহ বলবেন না অতএব কোনো কৈফিয়ত চলবে না আল্লাহ পারি নাই কে পারলি না কে কি কথা কে বোঝা গেল পারতে হবে শিখতে হবে আমরা শিখবো জোরে বলি ইনশা আল্লাহ সালমান ফার্সি ইসলাম কবুল করেছেন বুড়া হয়ে বেঁচে ছিলেন আড়াইশো বছর কত বছর আড়াইশো বছর যখন তিনি ইসলাম কবুল করেন তখন বুড়া মানুষ এই জন্য শিক্ষার কোনো বয়স নাই আমরা শিখতে এসেছি আমরা শিক্ষার্থী বলি আলহামদুলিল্লাহ জি আমরা শেষ পর্যন্ত থাকবো আমার তো এলেম কালাম তেমন নাই ভাঙ্গাচোড়া কিছু কথা বলি মানুষ আসে একটু কথা বলি এই যে শিক্ষার একটা পরিবেশ ওয়াজ মাহফিল আমার দেশে হয় শত বছরের ঐতিহ্য এটা পালন হয়ে আসছে কিন্তু কি যেন একটা জুজুর ভয় দেখিয়ে কি যেন একটা এর পিছনে কেমন যেন একটা চাল খাটিয়ে একটা মহল এরা চায় যে এই মাহফিলগুলোকে কেমন করে সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া যায় একটা মহল আছে না নাই বলেন তো অবশ্যই আছে আছে সবাই না গভর্নমেন্ট এটাকে কখনো চায় না বন্ধ করতে গভর্নমেন্ট চায় সবাই চায় কিন্তু নাস্তিক্য চেতনা ইসলামকে পছন্দ করে না এরা এই দেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে আছে না নাই এটা মৌচাক এটা কি মাহফিল হলো কি মৌচাক মৌচাকে মধু থাকে মৌচাকের পাহারাদার হলো মৌমাছি মৌমাছির পিছনে থাকে হুল কি থাকে হুল আপনি মধু নিবেন মৌমাছি নামক পাহারাদারের সঙ্গে আপনাকে পিরিত করতে হবে মৌমাছি আমার কিছু মধু দাও আপনি মধু নিতে পারবেন ঢিল মারবেন হুল ফুটিয়ে দেওয়া হবে ঠিক কিনা এই ওয়াজ মাহফিল গুলোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যাত্রা ভালো না মাহফিল ভালো বলেন মহিলা স্টেজে নাচানো ভালো না মাহফিল ভালো যারা মাহফিলকে উৎসাহিত করতে চায় না তারা যাত্রার পক্ষে যাত্রায় নগ্নতা আছে না নাই বেহায়াপনা আছে না নাই যাত্রাতে অশ্লীলতা বেহায়াপনা পর্দাহীনতা আছে না নাই এমনও ভাই আমার দেশে আছেন যারা যাত্রা কমিটির সভাপতি মাহফিল কমিটির সভাপতি আল্লাহ খুশি থাক শয়তান বেজার না হোক এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা এটা করা যাবে না আমরা দ্বিমুখী হব না একমুখী হব বলেন দ্বিমুখী না একমুখী ভাইর বাঁচবো কয়দিন আমরা লাভটা কি চেয়ার তো আমার না মূলত আমরা চেয়ারম্যান কিন্তু আসলে তো আমরা চেয়ারম্যান না চেয়ার মূলত কার একটা আয়াত আছে সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সবাই পারেন না মোটামুটি সবাই পারি তো আয়াতুল কুরসি মানে চেয়ারের সুরা গদির সুরা আয় কুরসি মানে চেয়ার তো চেয়ার মূলত বান্দার না আল্লাহর বান্দার না আল্লাহর আমাদের চেয়ারটা ট্রান্সফার হয় সলিমুদ্দিন থেকে কলিমুদ্দিন পায় মুসার থেকে ইসা পায় ঠিক কিনা বলেন আল্লাহর চেয়ার চেঞ্জ আছে আসতে বলবেন না চেঞ্জ আছে চেঞ্জ নেই তাহলে মূল চেয়ার তো তা চেয়ার কারণা ক্ষমতা কারণা দাপট কারণা অহংকার কারণা সব কিছু একমাত্র কার বলেন একটু জোরে বলুন কার আল্লাহ তাআলা বন্ধ করেন আল্লাহ তাআলার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পারেন ছট মিলিয়ে বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير جلب الله أكبر جاكي تتمي شمان داو جاكي تتمي لانچت کرو দিনের ভিতরে রাত ঢুকাও, রাতের ভিতরে দিন ঢুকাও, এই ক্ষমতা কারো আছে নাকি? এই ক্ষমতা কার? এই যে আমরা আসছি এখন কার্তিক মাস চলছে, কি মাস? কার্তিক মাস চলছে। কার্তিক মাসে দিন বড় না রাত বড়? রাতটা বড়। গ্রীষ্ম যখন বর্ষাকাল ছিল, ওই বৈশাখ মাস যখন পেয়েছিলাম বৈশাখ জ্যৈষ্ঠের, দিন বড় না রাত বড়? দিন বড়। বৈশাখের দিন বড়, আবার এইদিকে কার্তিক অগ্রহায়ণ পৌষে রাতটা বড়। দিনের মধ্যে রাত ঢুকালেন কে? রাতের মধ্যে দিন ঢুকালেন কে? এই ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দার ক্ষমতা কারো না, চেয়ার কারো না, অহংকার কারো না। কারণ অহংকার বান্দা করবি কেমনে? তুই তো আকাশের নিচে আসিস, আকাশ তো আমার, এই বিশাল আকাশের দিকে বান্দা যখন তুই তাকাবি, তুই ছোট্ট, তোর কোনো পাওয়ার নাই, সম্পূর্ণ পাওয়ারলেস হয়ে যাবে। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দুনিয়া থেকে বিদায় নেব, আমি হারাম কাজ করে গেলাম, সন্তানরা এগুলো ভোগ করবে। কিন্তু ওই কবরের মধ্যে সমস্ত পাপ আর কেউ ভোগ করবে নাকি? সে পাপের ভাগ কেউ নেবে নাকি? পাপের ভাগ কেউ নেবে না, কিন্তু সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে। হারামের কোনো আরাম নাই, এই জন্য আমাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। সন্তান কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ব্যক্তি আমার কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র আমার আমল। সে আমলগুলোকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে একটা আমল শিখায় দিচ্ছি, সে একটা আমল যদি করতে পারিস আমি তোকে জান্নাত দিয়ে দেব, আর যদি আমলটা না করতে পারিস দেখি, দেখবি তোর দুনিয়ার জীবনের সংকীর্ণতা চলে আসবে, আখেরাতে আমি তোকে কানা করে তুলব। কি করে তুলব? কানা করে তুলব। কানা বুঝেন তো? অন্ধ, অন্ধ করে তুলব। কোরআন বুঝব না অন্ধ হয়ে যাব, হাদিস বুঝব না অন্ধ হয়ে যাব, আল্লাহর হুকুম মানব না আমরা অন্ধ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جرب لنا الله أكبر الله بلچن بندر جي بكتی امار اي ذكير تكي امار ذكير تكي جي بندر جي كي گوٹي راك بي জিকিরের বিশাল একটা ব্যাখ্যা আছে, মোটামুটি সাত থেকে আটটা অর্থ, সাত থেকে আটটা অর্থ আমরা শুনব না, জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম আসছে নাকি আপনাদের? বিষয় কথা, এলাকার লোককে দিনে ঘুমায় নাকি? ঘুম পাচ্ছে না তো? আচ্ছা জি বলি আলহামদুলিল্লাহ। দিলটা খুলে শুনতে হবে, কি খুলে শুনতে হবে? কোরআন বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? দিল দিয়া। নাযযালনা আলা কলবিকা রাসূল, কোরআন নাযিল করেছে আপনার দিলের উপরে। যারা মাথা দিয়া কোরআন পড়ে ওরা বোঝে কোরআনের মধ্যে কিছু নাই, এরকম কিছু লোক আছে না? নাই। আমরা কোরআন পড়ব দিল দিয়া, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি খুবই আনন্দিত আজকে জেমস ভাই আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, সব মেহমান আজকে মাহফিল উপস্থিত। অনেক মাহফিলে দেখা যায় বহু লোকের নাম থাকে কিন্তু কেউ নাই, কিন্তু আজকে যত নাম আছে সব আছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত সবাই কিনে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজ, এর আগে আমি কয়েকবার এখানে এসেছি, এবারও আসছি, আমি খুব আনন্দিত। আপনারা মনে খুব একটা খুশি হন নাই? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গত বছর আসতে পারেনি,
আসতে পারি না, আসবো কেমনে, আমি মিলাতে পারি নাই। ডেট একটা ছিল, ওই ডেটে তারা করতে পারলো না। করোনা, মাহফিল করোনা, বুঝলেন নাকি? এই জন্য মাহফিল হয় নাই। তো এবার হ্যাঁ পরে হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, মাহফিল গত বছর হয়েছে, রেগুলার হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলি আমিন। যারা মাহফিল বন্ধ করার পায় তারা করে, ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত লুকানো আছে। বাস সোজা কথা, আর কিছু বলার নাই। এই মাহফিলটা আমার এই চেয়ারম্যান মহোদয়, উনি বলেছেন তোমরা মাহফিল করো। আমি তো ইউনিয়নের অভিভাবক, ওনার অপ্রাণ চেষ্টায় এই মাহফিলটা হয়েছে। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করে না। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এই মাহফিলের পরিবেশটা তিনি তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে তো কিছু রেস্ট্রিকশন, আছে আমার দেশে কিছু দুষ্ট আছে, যারা মন্দিরকে কলঙ্কিত করতে চায়, যারা মসজিদকে কলঙ্কিত করতে চায়, এরকম কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই সমস্ত কাজ প্রকৃত কোনো মুসলমান করতে পারে না, প্রকৃত কোনো হিন্দুও করতে পারে না, ঠিক কি না? এই সমস্ত কাজ করতে পারে না। ইসলামী রাষ্ট্রের জনপদে, ইসলামী জনপদে যদি কোনো অন্য ধর্মের মানুষ যদি বসবাস করে, সেই অন্য ধর্মের মানুষটার কাছে, মানুষটা মুসলিম ধর্মের মানুষের কাছে, মুসলিম সমাজের কাছে এতটাই নিরাপদ, রসুল বলে দিলেন ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুই দিকের পাখি মানে ডানা ছেড়ে দিয়ে আগলে রাখে, ও মুসলমান, অমুসলিমদেরকে তোমরা এমন করে পাহারা দাও। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এটাই হচ্ছে ইসলাম। এর মানে আবার এটা না যে আপনি নারী কেলার নাড়ু খেতে যাবেন দুর্গা পূজায়, আমি কিন্তু এটা বলি নাই। আবার কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু আমি বলি নাই। আবার বলবেন না যে হুজুর আপনি এটা জায়েজ করে দিয়েছেন, না, এই কাজ করা যাবে না, এটা হারাম। এটা কি আমাদের জানাজায় কি তারা আসে নামাজ পড়ে? জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, জানাজায় আসে? তাহলে ওরা তো আসে না, তো আপনি নারী কেলার নাড়ু খান কেন? আসতে কোন কেন? জোরে কোন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। যার দিন তার কাছে, যার দিন তার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে ইসলাম কবুল করতে রসুলকে মারতে গেলেন কে? বলেন কে কে মারতে গেলেন? মারতে গিয়ে কে মারতে পারলেন? কোন সূরা শুনলেন? বলেন কোন সূরা শুনলেন? আজকে আলোচনা চলতেছে কোন সূরা? তহা। তাহলে এর এই সূরার মধ্যে একটা মজা আছে না নাই? সাইয়েদিন ওমর আয়াতগুলো শুনলেন, আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে প্রচন্ড ক্ষিপ্র সেই ব্যক্তি আল্লাহর গোলাম, তার রক্ত নরম, রক্তটা ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে দরজায় নক করলেন, বোনকে ডাক দিলেন, থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিলেন। কিন্তু বোনটা বলতেছে, আমার ভাইরে, আজকে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও, তোমার বাবা আমার বাবা এক রক্তের সন্তান, আমরা এক পিতার সন্তান আমরা, কিন্তু এক কথায় তোমাকে বলে দিলাম, দিন গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। ওমরে ফারুকের ভিতরে একটা চ্যালেঞ্জ চলে আসলো, হায় রে হায়, এত বড় চ্যালেঞ্জ আমার বোনটা দিল, কিন্তু আমি কি যেন শুনলাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় বোনকে বলছে, বোন কি যেন তুই পড়ছিলি, আমার হৃদয় একটা ধাক্কা মেরে দিয়েছে, আমার কেমন যেন মনে হচ্ছে আমি একটু পড়তে চাই, আমাকে একটু পড়া। সুন্দর করে তার সামনে যখন কোরআনটা দিবে, এমন সময় বোন বলতেছে, আমার ভাই তোমার মেজাজ এখনো ঠান্ডা হয় নাই, রাগটা এখনো আছে, রাগ কমানোর জন্য তোমার গোসল করা দরকার। রাগ হলে পরে কি করা দরকার? গোসল করা দরকার, ওযু করা দরকার। ওযু করলে রাগ বাড়ে না, কমে, কমে যায়। গোসল করে নিলেন। সেইদিন ওমর ফারুকের সামনে যখন কোরআনের সেই আয়াতগুলো দেওয়া হলো, একটা করে আয়াত পড়তেছেন, সমস্ত শিরকিয়াতের দুর্গন্ধগুলো সব সাফ হয়ে যাচ্ছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়া,
তার কর্ণ কুহরে কি যেন ঢুকে দিল, তিনি আস্তে আস্তে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আল্লাহ, আসতে বলবেন না কে আল্লাহ। ওমরে ফারুক রাসূল, ওমরে ফারুকের সামনে, ওমরে ফারুক রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে আসতে করে তরবারি নবজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যে তরবারি কিছুক্ষণ আগে আপনার বিরোধিতায় ছিল, এই যে তরবারি এখন আপনার পক্ষে, এই যে আপনার পক্ষে দাঁড়িয়ে গেল এই তরবারি, আপনি যাকে বলবেন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। রাসূল বলেন, ওমর, গত রাত্রে আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য দোয়ার দরকার আছে না নাই? অমুক ভাইটা ইসলামে যেন আসে, আমি আপনি তার জন্য আগে দোয়া করবেন না, গালি দিবেন, কত খারাপ। গতকাল কি জুমার দিন, জুমার সময় এক হিন্দু ভাই এসে আমাকে আগে একদিন ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার আলোচনাগুলো শুনি আমি দিন গ্রহণ করতে চাই। বললাম কেন? বলতেছে কোরআনটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন এত সুন্দর একটা কিতাব। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষকে কখনো ছোট চোখে দেখা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে বুঝাতে হবে কোন ভাইটা কখন জান্নাতি হয়ে যাবে, আমি তো আপনি বলতে পারবো না। আপনি আজকে বুজুর্গে দেখাচ্ছেন বিশাল বড়, আপনি তাহাজ্জুদ গোজার হয়ে গেছেন, আপনি তো নাফরমান হয়ে মরতে পারেন, আর যে লোকটা আজকে জঘন্য মৃত্যুর পূর্বে সে আল্লাহওয়ালা হয়ে মারা যেতে পারে। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আয়াতের মধ্যে দিয়েছেন, সূরা তহা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে। জিকির মানে কি? জিকির মানেও অনেক কিছু, জিকির মানে কিন্তু আমরা উল্টা পাল্টা বুঝি। এই দিকে যত পুবে যাবেন, জিকির করতে করতে পায়জামা নাই, এদিকে এইদিকে না পুব, এইদিকে না এইদিকে পুব, পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম আছে না নাই? আছে না এরকম? আছে খাজা দিলকর তাজা ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। যেরকম এগুলো আছে না নাই? আচ্ছা না, এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি, এগুলো কোথাও ইসলামে নাই। আবার বলে হুজুর, আপনাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন হলো 90 পারা, 60 পারা বেশি, কম কথা। আবার আমার দেশে আবার কিছু কিছু জিকির আছে, জিকির করতে করতে ফানাফিল্লা হয়, আল্লাহ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশ গাছের আগায়, বাঁশের বাঁশের আগায় উঠে চড়ে বসে থাকে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাঁটা আছে। এগুলো দুষ্টামি, এগুলো ঠিক না, এগুলো করা যাবে না, এগুলো ইসলামের সৌন্দর্যে আঘাত হানে, ইসলাম তো এটা না। আসলে আপনার মোহাম্মদ আল্লাহর সাথে হবে নামাজের ভিতরে। কিসের ভিতরে? জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? একটা অর্থ কিন্তু বলে দিলাম, জিকির মানে কি? নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেকটা নাম কি? জিকির। বলেন কোরআন আরেকটা নাম কি? জিকির। তাহলে বলেন কোরআনের নাম কি? জিকির। তাহলে কোরআন পড়লে কি হবে? জিকির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও, কোন বাসে ওঠো, কোন গাছে ওঠো, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এটাই হলো জিকির। কোরআনটা বেশি করে পড়ো, সকল জিকিরের হক তোমার আদায় হয়ে যাবে। কোরআন যে তেলাওয়াত যে দেহে বেশি সেই দেহে রোগ কম, যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে গণ্ডগোল কম। আজ থেকে 20 বছর আগে কোন গ্রামের ভিতরে গেলে পরে
গুনগুন গুনগুন করে দাদির নানির কণ্ঠে কোরআন তেলাওয়াতগুলো ভেসে আসতো, কানে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো। সেই আওয়াজগুলো এখন না এসে সেটা দখল করেছে সিরিয়াল। আসতে কোন কেন? সেটা কি দেশি না ইন্ডিয়ান? দেশি না ইন্ডিয়ান? দেশি না হিন্দি? হিন্দি। আমি মুসলমান, আমি হিন্দি সিরিয়াল দেখছি, এই জন্য সব উল্টা পাল্টা হয়ে গেছে, সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, পোশাক গুলো চেঞ্জ হয়ে গেছে, কথাও চেঞ্জ হয়ে গেছে। ওই সমস্ত হিন্দি সিরিয়ালের মধ্যে পূজার পার্বণ গুলো, নাটকের মধ্য দিয়ে সমস্ত কিছু কালচার গুলো হচ্ছে, নামাজ গুলো চলে যায়, আজান গুলো হয়ে যায়, মাথায় কাপড় নাই। এই যে মেয়েদের চালচলন গুলো আজকে উল্টা পাল্টা হয়ে গেছে, মূল কারণ হলো জিকির ধরেছি না ছেড়েছি, জিকিরটা ছেড়ে আমরা উল্টা জিকির ধরছি। ওগুলো সব বাদ দিতে হবে মুসলমান। আমার মা বোন আজকের মাহফিলে যারা আসছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত খুবই সহজ, আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য দারুণ কঠিন ব্যাপার। আমাদের জবাবদিহিতা মানুষের মেয়েদের চাইতে কম না বেশি, আই ইনকাম আমাদের করতে হয়, হালাল হারাম আমাদেরকে দেখতে হবে। কিন্তু একজন মহিলা তার স্বামী যদি হারাম উপার্জন করে, কিন্তু স্ত্রীর যদি কোনো উপায় না থাকে, নিরুপায় হয়ে তিনি খেতে পারবেন, কিন্তু স্বামীকে এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। অনেক ক্ষেত্রে মেয়েরা রেস্কিউ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি জাহান্নামী হবে, কারণ মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যেটা সমাজে আজকে নাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় আছে? খুব অভাব। যত বড় ধনী তত অভাবী, ওর গায়ে কাপড় চোপড় থাকে না, ঠিক কিনা বলেন? গরিবরা এত অভাবী কিন্তু ওদের গায়ে কাপড় চোপড় থাকে। মেয়েরা মোটামুটি, যারা একটু গরিব শ্রেণী হওয়ার, ওদের গায়ে মোটামুটি কাপড় চোপড় থাকে। যত ধনী মহিলা দেখবেন তত ফকির, গায়ে কাপড় চোপড় নাই। এই শীতের ভিতরে কোন কোন হাড় কাঁপানো শীত, থরথর করে কাঁপে, তা গায়ে কাপড় দেয় না, আসে না নাই? এই তো হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার মা বোন মাহফিল আসছেন, অথচ আপনি কি জানেন মা, আপনার মতো একজন নারী এমন একটা দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ পাক কোরআনে কারীমের এই কিতাবের মধ্যে কোট করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের দাম আছে না নাই? আছে। একজন নারী কি দোয়া করেছিলেন? কি আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাম শুনেছেন তো? আসিয়ার বাড়ি কোথায়? অনেকে চুপ করে আছে, মনে হয় ওইদিকে কি ওই ধনুটার ওই পাশে নাকি? আচ্ছা, কোথায় বাড়ি বলেন? মিশর। মিশর বাড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের। কার বউ বলেন? কার বউ? ফেরাউনের বউ হয়েও আসিয়া ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, শুধু কি ভালো না, অনেক ভালো, খুব ভালো। আল্লাহ আল্লাহ, সূরা তাহরীম দেখবেন। মায়েরা কি আজকের মাহফিল আসছে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কি নারী ছিলেন! আল্লাহু আকবার, কি দাম ছিল তার! চিন্তা করা যায়, রাজ দরবারের তৎকালীন গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার ফেরাউন, সুপ্রিম পাওয়ার, তার স্ত্রী হচ্ছে আসিয়া। নাম, ডাক, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি সব আছে। ফেরাউন বলল, আসিয়া তুমি আমার রাজরানী, তুমি কি করলা, তুমি কি ইসলাম কবুল করছো, দিন গ্রহণ করছো? হ্যাঁ, ইসলাম কবুল করেছি, আমার নবী হচ্ছে মুসা। সুবহানাল্লাহ, বলবেন না আমার নবী কে? মুসা। আমার দিন হলো ইসলাম, আমার বইয়ের, আমার কিতাবের নাম হলো তাওরাত, আর আমার প্রভু কে? আসতে বলবেন, আমার প্রভু কে? ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া মিষ্টি মুখে হাসি মুখে বললেন, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, অনার করি, কিন্তু আমি এই আনুগত্য করতে পারবো না। আপনি আমাকে মেরেও যদি ফেলেন, আমি হাসি মুখে মরে যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। জোরে কারো সুবহানাল্লাহ। কি ছিলেন তারা, আর আজকের মেয়েরা কি? স্বামী একজন কাফের, অথচ সেই ঘরে তিনি ঈমান কিভাবে সংরক্ষণ করেছেন, সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু ব্যালেন্স করে কথা বলছি, ভাইয়েরা আমার,
যেহেতু মার একটু বসে আছেন হুজুর, আপনি আমাদের কথা কখন বলবেন? একটু বলে দিলাম। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তখন তাকে কি করা হলো? লোকজন ডাকা হলো। লোকজন ডেকে নিয়া লোহার চিরুনি দিয়া, কিসের চিরুনি? লোহার চিরুনি দিয়া মাথার চামড়া গুলো টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হয়, সেই সময় বলা হচ্ছে, আসিয়া তোমাকে মেরে ফেলবো, তুমি ইসলামটা ছেড়ে দাও, তুমি এখনো বাঁচতে পারবে। আসিয়া বলছেন, জীবন দেব কিন্তু আমি ইসলামটাকে ছাড়তে পারবো না, মুসার দিনকে আমি ছাড়তে পারবো না, তাওরাত কিতাবকে আমি ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর এসেছে, সূরা তাহরিম পড়লেই দেখতে পাবেন। এমন সময় যখন চামড়াগুলো নিচের দিকে টেনে টেনে নিয়ে আসতেছে, তার মুখে কোনো আওয়াজ নাই, অন্য কোনো আওয়াজ নাই, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, কি বলছেন? কোরআন বলতেছে, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহ। জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ তাআলা, তুমি আমার জন্য, তোমার কাছে, তোমার ঘরের সাথী, তোমার কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দিও। চিন্তা করেন কি সুন্দর দোয়া, আমরা চাই জান্নাত, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু আসি আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ঘর তোমার কাছে আবদার করলাম, ছোট্ট একটা ঘর তুমি আমার দিয়া দিও। আমার ভাইরা, আমি যদি জান্নাত পেয়ে যাই, কিন্তু সেই জান্নাতে যদি আল্লাহ না থাকে, সেই জান্নাত কি জান্নাত থাকবে নাকি? আমি জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম নসিবে জুটলো, কিন্তু আল্লাহ সেই জাহান্নামে আছে, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া জান্নাত চাইছেন না আল্লাহকে চাইছেন? আল্লাহ বলছেন, আসিয়া তোর দোয়া আমার দারুণ পছন্দ হয়েছে, আসিয়া কোরআনের মতো কিতাবে আমি এটা কোট করে দিলাম। তিনি কি কোরআন দেখেছেন না? তাওরাত দেখেছেন, তাওরাতের তিনি অনুসারী ছিলেন, অথচ তার দোয়া কোরআনে স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে করুন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের নারী কত মূল্যবান! আমার মা আপনাদেরকে নিয়ে বেশ কিছু কথা আমি বলবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরুন। তাহলে আমরা তো জিকির থেকে যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আমরা দুনিয়ার জীবন আমরা সংকীর্ণ, আমাদের সংকীর্ণতা চলে আসবে। রিজিক কিন্তু শুধু টাকা পয়সা না, রিজিক কি শুধু টাকা পয়সা না, সুস্থ না, কিন্তু গোটা দুনিয়া আমার নামে আছে, দুনিয়া আমার থেকে লাভ আছে। বলেন, দুনিয়া আমার থেকে লাভ আছে? লাভ আছে। এজন্য রিজিক কিন্তু আলাদা জিনিস। আমার প্রচুর সম্পদ আছে, ছেলে মদ খায়, আরেকটা গাঁজা খায়, আরেকটা ইয়াবা খায়, সিট হয়ে পড়ে থাকে, বরং তো সুখ আছে, শান্তি আছে। আমার প্রচুর মান সম্মান সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বউ আরেকজনের সঙ্গে লাইন দিয়ে বসে থাকে। আচ্ছা, আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এগুলো কি শান্তি? তাহলে এগুলো যদি হয়, তাহলে এগুলো সংকীর্ণ, পৃথিবীটা আল্লাহ আমার জন্য সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখি, সন্তানের দিক থেকে সুখী হব না, দেহের দিক থেকে সুখী হব না, সম্পদে সুখী হব না, বইয়ের দিকে সুখী হব না, কোনো দিকে সুখ থাকবে না, সব সুখ তুলে নেবেন কে? আস্তে বলবেন, তুলে নেবেন কে? এই জন্য সুখ পেতে হলে জিকির করব কোরআনের। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কেয়ামতের দিন তো আমরা অন্ধ হবই, কেয়ামত তো আরো দূরেই থাকলো, মরার সঙ্গে সঙ্গে কোথায় নেবে? বলেন, কোথায় নেবে আমাকে? কবরে নেবে। কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন, কয়টা প্রশ্ন হবে? আজকের মাহফিল কি কিসের উদ্যোগে? কবরস্থান। কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। বিসিএস পরীক্ষার প্রশ্ন কতগুলো থাকে? হাজার হাজার, হিসাব ছাড়া। আর কবরের প্রশ্ন মাত্র কয়টা? তিনটা। আমার একজন বলে, হুজুর মাত্র তিনটা প্রশ্ন, এ তো মুখস্থ করে গেলেই হবে। কিন্তু আসলে কি সাধারণ কি কোনো তিনটা প্রশ্ন? এটা জীবনের সকল কাজ এই তিন প্রশ্নের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমার রবকে জোরে বলেন, তোমার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার হুকুমদাতাকে, তুমি কোন আইন মানো?
এর মানে হচ্ছে তোমার রব্বু তোমার রবকে ওমা দীনু তোমার ধর্ম কি ইসলাম তোমার দ্বীন কি ইসলাম তোমার দল কি ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম আরো জোরে ইসলাম আচ্ছা ওমান হাদার রাজুল এই লোকটাকে রাসূলের ছবি টিভি স্ক্রিনে একদম অনলাইনে আমার নবীর ছবিটার সামনে ডিসপ্লে হবে ওমান হাদার রাজুল এই লোকটাকে তখন নবীর প্রেমিক যারা তারা কেঁদে ফেলবে যারা নবীর বন্ধু যারা নবীর আশেক যারা রাসূলকে দেখা মাত্রই অস্থির হয়ে বলবে নবীজুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আমার নবী ইনি হচ্ছেন আমার লিডার ইনি হচ্ছেন আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে এই তিনটার সাথে যদি আমার জীবনের মিল না থাকে আমার কি জবাব মিলবে না আস্তে বলবেন না মিলবে না আচ্ছা একটা একটা এই পৃথিবীতে কর্মী বেশি দরকার না নেতা বেশি দরকার মানে কর্মী বেশি থাকে না নেতা বেশি থাকবে বলেন একটা সমাজে থাকতে হবে নেতা বেশি না কর্মী বেশি কর্মী বেশি নেতা নেতা কম নেতা হবে কম কর্মী হবে মসজিদে ইমাম কয়জন একজন মুসল্লি অসংখ্য মুসল্লি অসংখ্য ইমাম একজন এখন সমাজে প্রেজেন্ট আমরা যে সমাজে বসবাস করছি এখন কর্মী বেশি না নেতা বেশি আমি কিন্তু বলি নাই আপনারাই কর্মী বলেন আপনারা কেউ কি বলে আমি কর্মী কাই এম এ লিডার আমি তো নেতা ও কি ও সাদা মাথা আসে না নাই আসতে বলবেন না আসে না নাই এখানে কামড়া কামড়িও আসে না নাই কামড়া কামড়িও আছে মসজিদে কামড়া কামড়ি আছে মসজিদে মসজিদে কারণ এখানে নেতা বলেন নেতা কয়জন আমার ভাইয়েরা আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট আমরা বোঝার চেষ্টা করব একটু বোঝার চেষ্টা করবেন আমি সবার কাছে করো জোরে মিনতি জানাই দমফুরালে শেষ হয়ে যাব আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সিলেকশন করে দিয়েছেন আমার রব তো আল্লাহ তো আছেনই আমার নেতাও আছেন একজন মুসলিমের জীবনে একমাত্র নেতা একজন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যদি চেতনাকে লালন করে যদি আমরা চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে সেই সময় কবরে তিনটা জবাব মিলে যাবে বলতে পারবো আমি রাসূল কিনে আমরা স্বপ্ন দেখব এবং মুখে লালন করব হৃদয়ে লালন করব আমার জীবনের চাইতে বেশি পরিবারের চাইতে বেশি সন্তানের চাইতে বেশি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে আর নাম্বার সেকেন্ড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চেতনা যদি লালন হয়ে যায় অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কবরের সমস্ত উত্তরগুলো আমি দিতে পারবো তবে হ্যাঁ উত্তর লাগবে না উত্তর দিতেই হবে না পাঁচ শ্রেণীর জন্য আল্লাহ পাক উত্তরটাকে মাফ করে দিয়েছেন পাঁচ শ্রেণী যারা কবরে চলে আসবে আমি তাদেরকে বিনা উত্তরে বিনা প্রশ্ন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব যেহেতু কবরে যাবো একটু জেনে শুনে যাই নাকি যদি পাঁচটা শ্রেণীর মধ্যে আমরা যাই তাহলে উত্তর দেওয়া লাগবে না শুনবেন শুনবেন আগ্রহ আছে সবার আগ্রহ আছে আর যদি কেউ কবরে না যান তাহলে যান চলে যান নাকি আচ্ছা বলি ইনশাআল্লাহ এত ভদ্র দেখেন এত সুন্দর মানুষ খুব কম মিলে আলহামদুলিল্লাহ আর আপনার ভাষা আমার ভাষা কিন্তু এক আপনি নদীর এপারে আমি নদীর ওপারে বুঝেন নাই গেদা কেবা আসা ভাত খাইছাও গেদা কনে যাও হৌগা না সৌগা দেহি তরহারি আছেন আরো কি কি জানে বলে আচ্ছা মোটামুটি সিরাজগঞ্জের ভাষার সাথে আমার মায়ের ভাষার কিছু মিল আছে যদিও আমার বাড়ি বগুড়া জেলায় কিন্তু সিরাজগঞ্জের ভাষাটা আমি রপ্ত করতে পেরেছি বুঝি মোটামুটি ওই বেলকুচি থেকে গত সপ্তাহে বেলকুচিতে জুমার নামাজ পড়েছি বাংলাদেশের একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা মস্ক তৈরি হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে অনেক সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ উন্নত বিশ্বও নাই আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি এটা করেছেন একজন ব্যক্তি এটা করেছেন তো গত জুম্মার সেখানে পড়েছি নামাজ তো এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন না আগামীকালকে কাপ্তাই চট্টগ্রামে মাহফিল আছে মাশাআল্লাহ ওদের ভাষা তো
খুব সহজ নাকি? আমরা বুঝি কিছু? বোঝার কোনো ক্ষমতাই নাই। ফোন দিয়ে বলে বল দান্নে হড়ে বাজি, কোনো বোঝারই কোনো ক্ষমতা নাই। মানে আপনি কোথা আন্নে হড়ে বাজি, মানে কঠিন একটা ভাষা যা মালাকুল মত বুঝতেও কষ্ট হয়। মানে কথার কথা বলছি, এটা রূপক অর্থে বলছি। ভাষার মালিককে বলেন আস্তের, ভাষার মালিককে। এতগুলো ভাষা, সব ভাষার মূল লক্ষ্য কিন্তু একটাই, বোঝানো, বোঝা, তাই না? কিন্তু ভাষাগুলো সব বানিয়ে দিয়েছেন কে? কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর, বলেন কয় শ্রেণীর প্রশ্ন হবে না? পাঁচ শ্রেণীর কোনো প্রশ্ন হবে না। তারা মরবে প্রশ্নের জবাব না দিয়েই জান্নাতে চলে যাবে। এরকম জীবন কি আমরা চাই না? এরকম জীবন কি আমরা চাই না? বেশি করে বিড়ি খাবো, ঠিক আছে না? বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়া দেখে তো মনে হয় বিড়ি খাইলেই জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে না, আমরা বিড়ি টানবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়? বিড়ি না টানলে কি না খায় মরবো আমরা? আমরা খাবো না। ডাক্তারও ডাক্তারের কাছে গেছে, হাঁপানি হয়েছে, হাতের মধ্যে ডাক্তার বিড়ি নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না। কিন্তু কি কথা কি বলছে? এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। বিড়ির জন্য জবাবদিহিতা আছে না নাই? আপনার টাকা আছে, আপনি 400 টাকার বেনসন প্যাকেট কিনে একদিনে খেয়ে শেষ করলেন, আপনি শয়তানের ভাই। আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? 400 টাকায় কি চাউল সংসার একটা পরিবার চলবে না? চলবে। আপনি বিড়ি খাই শেষ করলেন, আবার পান খায় কিছু লোক আছে না? পান দিনে 100 খিলি, হ্যাঁ 100 খিলি পান, এরকম পান ঘর আছে না? ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্ন, স্বপ্নে আছে না? বলুন, স্বপ্নেও খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য, এরকম আছে না? নাই না। আপনি এটা করবেন কেন? খান আপনি পান, পান খেতে মানা করছি না। বুড়া মানুষ পান না খেলে তো মানায় না, একটু ঠোঁট লাল হবে, তাই না? দাঁত একটু লাল হবে, জিব্বা একটু লাল হবে, তরুতাজা দেখা যাবে, দাদার মানে ঠোঁটগুলো লাল টকটকে হবে, নাতিরা দেখবে মজা পাবে, ভালো কথা। আপনি পান খান, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাইহি, এখানে কথা আছে না? নাই আছে। হাকিম পুরির ভিতরে যে পাতা, বিড়ির মধ্যে একই পাতা, দের ইজ নো ডিফারেন্স, একই জিনিস। সকল নেশা থেকে আমরা নিজেকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু সব সবাইকে ফতোয়া দিলাম, হুজুররও দিলাম, জেনারেলকেও দিলাম, সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কথা কি সমাজের মানুষের বলার দরকার আছে না? আচ্ছা বললাম। সম্মানিত ভাইয়েরা, কবরে আজাব হবে না পাঁচ শ্রেণীর, এর মধ্যে এক নম্বরের শ্রেণী হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা রাত জেগে জেগে রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়। সুবহানাল্লাহ, বলেন রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়। কিন্তু যদি সে যদি অন্য ধর্মের হয় তাহলে কি পাবে? তাহলে কি তাকে প্রশ্ন করা হবে না? প্রশ্ন করা হবে। মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম এবং ইসলামী রাষ্ট্র হতে হবে। কি রাষ্ট্র হতে হবে? ইসলামী রাষ্ট্র। কোন একটা ইসলামী ভূখণ্ডের সীমান্ত প্রহরা দিতে গিয়ে যদি রাত জেগে জেগে যদি সে চোখের পানি ফেলে ফেলে যদি রাত্রি পাহারা দিয়ে যদি সেই ভূখণ্ডকে সে যদি পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরে কোনো প্রশ্ন করবেন না, আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল, 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান আমার নবীজি, আমার নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন রাজনীতি না কইরা, না রাজনীতি করে, এমনি এমনি রাষ্ট্রপ্রধান হওয়া যায় নাকি? আমার নবীজি মার খেয়েছেন কেন? অনেকে বলেন ইসলামে রাজনীতি নাই, সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা এটা। ইসলাম আছে সব জায়গায়, যেখানে ইসলাম নাই সেখানে কিচ্ছু নাই। সব জায়গায় ইসলাম আছে না নাই, রাষ্ট্রে ইসলাম আছে না নাই, সব জায়গায় ইসলাম আছে, ছিল, থাকবে। আর তুমি ইসলাম নিয়ে কথা বলবা, তুমি থাকবা না, কি ঠিক কি না? ইসলাম নিয়ে যে কটূক্তি করবে জিব্বা আমরা টেনে ছিড়ব। ইসলাম কার? ইসলাম তোর বাপের না যে তুই ইসলাম নিয়ে কথা বলবি। ইসলাম নিয়ে যে কথা বলবে, আমার বাপ হলো তাকে ছাড়া ছাড়ি নাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু।
করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বসেন, ওঠে কে মুরব্বি, বসেন। এক নম্বর বলছে, হ্যাঁ ঠিক আছে যাক ওইদিকে। ওটা কয় নাম্বার? কোনো নাম্বার নাই, কোনো ছুটি নাই, আমরা থাকবো। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মাহফিল কোনায় কোনায় ভরা, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আমরা একসঙ্গে দোয়া, আসেন দোয়া করি, দোয়া করবেন। দোয়া যদি না করেন তাহলে যে উঠবে তারে ধরবেন। রাজি আছেন সবাই? একটু শক্ত কথা বলে ফেললাম মনে হয়, আচ্ছা একটু মজা করে বললাম। তামান নবীজির দুই সাহাবি, কয় সাহাবি? দুই সাহাবি। আমার নবীজি রাষ্ট্র পাহারা দিচ্ছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন, বিজিবি, বিজিবি এই ক্যাটাগরির আমার রাসূলের সাহাবী দুজন পাহারা দিচ্ছেন। তাহলে বিজিবির দাম আছে না নাই? আছে। বিড়ি খাওয়া, বেনামাজি, হ্যাঁ আল্লাহ ভালো হতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির সেই নিয়োগকৃত, নিয়োগদান করা দুজন সাহাবি সীমান্ত পাহারা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবি আম্মার বলছেন, ভাই আব্বাদ, চোখে আমার দারুণ ঘুম চলে এসেছে, আমি একটু ঘুমোতে যাচ্ছি, তুমি জেগে জেগে তুমি পাহারা দাও। এই কথা বলে আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাদ তিনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহর কালাম আল্লাহর কোরআন জিকির করছেন। এমন সময় দেখা গেল শেষ রাত্রিতে খামাখা তিনি ভাবলেন, দাঁড়ায় থেকে লাপকে উজু বানালেন, উজু বানায় শেষ রাত্রিতে তাহাজ্জুদে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাতে নামাজ পড়তে নিয়া হঠাৎ করে দেখতে পেলেন, হঠাৎ করে নামাজের মধ্যে তিনি গভীর মনোযোগে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পেলেন তার ডান পায়ে একটা তীর এসে লাগলো, অর্থাৎ শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। নামাজ তিনি ছাড়ছেন না, রক্ত গড়ে গড়ে পড়ে। দ্বিতীয় রাকাতটা তিনি আবার শুরু করলেন, আরেকটা তীর এসে তার আরেকটা পায়ে বিদ্ধ হলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, নামাজ তিনি ছাড়ছেন না। ঘুমন্ত সাহাবি আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, পাগলামি করছো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তাও তুমি কোনো আওয়াজ করছেন না। দ্রুত গতিতে সেজদা দিয়া তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, মাসুরা পড়ে তিনি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে বলছেন, ভাই আম্মার আমিও টের পেয়েছি, শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজের ভিতরে, আমার দুই পায়ে দুইটা তীর যখন মেরে দিল আমি আমার মুহাব্বতের নামাজ ছাড়তে পারতেছি না। তখন মনে হলো দুইটা তীর দুইটা পায়ে কেন, আর একটা তীর এসে আমার বুক ভেদ করলেও মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার মনে হচ্ছিল আমি শহীদ হয়ে যাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এমন সীমান্ত রক্ষীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। আমার ভাইয়েরা এমন নামাজে আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে সে হলো জাকির, সে কি জাকির? সে হলো প্রকৃত জাকির, জিকির করনেওয়ালা। নামাজ আমরা পড়ব পাঁচ ওয়াক্ত, নামাজ না পড়লে পরে জাহান্নাম যেতে হবে। কে বলেছে? অনেকে বলে, হুজুর নামাজ না পড়ি আমার ঈমান শক্ত, এটা শয়তানের কথা, এটা ভ্রান্ত কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কিছু কিছু দরবারে আছে তারা বলে নামাজের দরকার নাই, জিকির করলে হয়ে যাবে, এগুলো ভুল কথা, এগুলো শয়তান তাদেরকে এজেন্ট বানিয়ে ছেড়ে দিয়েছে, ওদের কাছে আমরা যাব না, জাহান্নাম যেতে হবে নামাজ না পড়ার কারণে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় সব সুন্দর করে বুঝায় দিচ্ছেন স্পষ্ট করে, মাসালাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাশরের ময়দানে
জাহান্নামীদের জন্য জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা বল জাহান্নামীদেরকে বলা হবে, আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে? তারা বলবে চারটা অপরাধ। কয়টা অপরাধ আসতে বলবেন না? কয়টা অপরাধ? চারটা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে। নাম্বার ওয়ান হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজান শুনেছি, আজান কানে কানে পেয়েছি, ফজরের আজান কানে এসেছে কিন্তু বিছনাটাকে ছাড়তে পারি নাই। আমার ভাইরা, যারা আজান শুনে বিছনা ছাড়বে, কবরে তাদের সুন্দর বিছানা হবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বিছানা ছাড়বেন নামাজের জন্য, কবরে বিছানা বিছায়া দিবেন কে? আসতে বলবেন না কে? ফজর আগে না ঘুম আগে? বলেন 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 বলেন। আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা এটা কার কথা? আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনি যদি সেই সময়টা ঘুম পাড়তে থাকেন, বুঝতে হবে ওই ঘুমটা আপনার জন্য রোগের কারণ হবে, অসুখের কারণ হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। অতএব আপনি ঘুম থেকে জাগা পান নাই ভিন্ন কথা, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, আপনাকে জাগতে হবে। হঠাৎ করে আপনি ঘুম পাড়ছেন সেটা ভিন্ন কথা, এরকম হতে পারে অনেক সময়। যখন জাগা পাবেন তখন নামাজ পড়বেন, কিন্তু আপনি প্ল্যান যদি থাকে রাত 9টার দিকে 10টার দিকে আপনি শুয়ে পড়েছেন মনে মনে প্ল্যান, অথবা 12টার দিকে মনে মনে প্ল্যান করেছেন ফজরের সময় উঠবো, অ্যালার্ম লাগবে না। আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রাখেন, বান্দা ওই সময় টের পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। সালাত ত্যাগ করার পরিণামটা কি? সালাত ত্যাগ করার পরিণাম হলো জাহান্নাম। জাহান্নামে যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়াতে যারা রুকু করতে পারবে না, হাশরেও তারা রুকু করতে পারবে না। দুনিয়াতে যারা সেজদা দিতে পারবে না, তারা আখিরাতেও সেজদা দিতে পারবে না। সেদিন বলবে হচ্ছে না সেজদা, হচ্ছে না রুকু। আমার ভাইরা, সেই জন্য নামাজের প্র্যাকটিসটা আমরা সুন্দর করে করব। জীবনে নামাজ ছেড়ে দেবো না এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত উঁচু করে দেখেন তো দেখি, বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি বেপর্দা শিখায়? আস্তে, নামাজ কি বেপর্দা শিখায়? যে মহিলা নামাজ পড়বে সেই মহিলা কি বেপর্দায় থাকতে পারে? যে মহিলা নামাজ পড়বে সে কি একা একা মার্কেটে শপিং এ যেতে পারে? যে মহিলা নামাজ পড়তে পারে সে মহিলা কি এরকম করে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য দেখাতে পারে? আস্তে বলবেন না, দেখাতে পারে? কিন্তু এরকম দেখানো মহিলা আছে না নাই? আছে। কত বড় অপরাধ ইসলামের এগুলো, কত বড় ইসলামের দৃষ্টিতে এগুলো অপরাধ। আজকে চোখের সামনে অবলীলায় একটা পরপুরুষ, একটা পরনারী একাকী নির্জনে গাছের গোড়ায়, দেওয়ালের চিপায়, ক্যাম্পাসের সামনে, সবার সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা টাইম পাস করছে, আছে না নাই? এগুলো কি ছোটখাটো অপরাধ? আসতে, এগুলো কি ছোটখাটো অপরাধ? শক্ত অপরাধ, এগুলো শক্ত শাস্তি ইসলাম নিশ্চিত করেছে। কিন্তু আজ আমরা সব চোখের সামনে এগুলো দেখছি কিন্তু কিচ্ছু বলছি না। আজকে সমাজ নষ্ট করার পিছনে সবচেয়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। আমার মার, আমার বোনের, আমার মেয়ের ইজ্জতের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সময় একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার, আমার মার একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট একটা ঘটনা, একজন সাহাবি যুদ্ধে যাবেন, মুহাজির। এক আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন, দেখো আনসার সালাবা, আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাম আনসারি একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে,
তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলে। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল। মহিলা মহিলা বলছে, সালাবা, তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পর নারী? পর নারী, আমি পরের স্ত্রী। তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে, চট করে ছেড়ে দিয়েছেন, চট করে হাতটা ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলো, চট করে ছেড়ে দিয়েছেন। চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন, সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবা কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন। বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছ সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, তুমি মাফ করলেও, তোমার স্ত্রী মাফ করলেও আমি তাকে মাফ করব না। তাহলে কায়দা না বেকায়দা? আস্তে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলেন, মারাত্মক বেকায়দা? আলোচনা শুনবে আগ্রহ আছে? কবরে আজাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? চারটা। এইদিকে কি মনে আছে? মনে আছে, প্যাচ লেগে গেল। রসুল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রসুল বলতেছেন, আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করবো না। বিচারক তেমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রসুল তেমন বিচারক ছিলেন। রসুলকে শুধু আমার ভাবি কি জানেন, রসুল আমার দয়ার নবী, খালি এতটুকুই জানি আমরা। রসুল যে কত কঠোর ছিলেন, আশিদ্দা ও আলাল কুফফার, এত কঠোর তিনি ছিলেন। একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রসুল বললেন, ওরে ধর, কাট, ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নেই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর। কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে, হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে, হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, একটু আপনি একটু সুপারিশ করেন। ওমর ফারুকের দিল নরম হয়ে গেছে, আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম 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 সুপারিশ করার লোক এখন আসে না? আসতে বলবেন না, আসে না নাই? আমার নবীজি বারবার বলছেন, আমার তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো। এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিমাকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, আমার তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল, তুমি কায়েত হয়ে পড়েছ, তোমার দিলটা নরম হয়ে গেছে, কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়, কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে কর, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাই, 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন,
হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, তিন খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন, আর দুই খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। দুই খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন, আল্লাহু আকবার বলবেন। পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম, বরঞ্চ পদ তো কেড়ে না, দূরের কথা মনে ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার, এমনকি কাজী সুরাই তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন, আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওমান আ'রাদা আন জিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন, ঠিক কিনা? আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটুস, কোন দিক দিয়ে কেজন আসে, কি জন হয়, কোন জন হামলা হয়। ওমরের চিন্তা ছিল না, ওমর একাকী রাস্তায় খোলা ময়দানে কোনো লোকজন ছাড়াই চলতেন। আল্লাহু আকবার বলেন। উনি জানতেন আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি। সম্মানিত ভাইয়েরা, কাজী সুরাই ইবনুল হারেস একদিন আদালতে বসা, ওমরে ফারুক একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে 3-4 কিলোমিটার দাবড়ায় চলে গেছেন, হঠাৎ করে ঘোড়া দৌড়াতে পারে না, বসে গেছে, খেপে গেছেন ওমরে ফারুক, এসে বলতেছেন এই ঘোড়াওয়ালা কি ঘোড়া দিলা তুমি, 2-3 কিলোমিটার যেতে ঘোড়া অচল, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো, ঘোড়া কিনবো, ঘোড়া আমি নেবো না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলে আমি টাকা ফেরত নেবো না, ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিছে। এখন বলেন, বলেন এখন কি ফায়সালা? চিন্তা করেন, ঘোড়াওয়ালা সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে ওমর ওই ঘোড়া আমি ফেরত নেবো না, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, টাকা দিয়েছি, নিয়েছি, বেচাবেচি হয়ে গেছে, ফেরত নাই। ওমরে ফারুক বলেন তাহলে কি করা যায়, চলো বিচারের কাছে আদালতে যাই, চলো আদালতে চলে গেলেন। কাজী সুরাই বসে আছে, কাজী সুরাই বলেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে, আমি কি বিচার করবো? কেনা ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করে এটাই তাকওয়া। আমি ওমর আমার দিকে তাকায়ও না, আল্লাহু আকবার বলেন। এবার কাজী সুরাই বলতেছে ঘোড়া যখন কিনেন আপনি তখন কি সুস্থ না অসুস্থ? কি সুস্থ। যখন ঘোড়া আপনি দাবরান তখন কি কিছুদূর যেতে অসুস্থ? তিনি বললেন সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি নাই? কি আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে গ্যারান্টি নাই? একটু আস্তে কর, সুবহানাল্লাহ। রায় চলে গেল খলিফার দিকে না ঘোড়াওয়ালার দিকে? এখন তো খলিফার খেপার কথা, ক্ষমতার প্রয়োগ করার কথা, বিচারপতি তোর খাইয়া ফেলাম, এরকমই তো হয় আজকের সমাজে, ঠিক কি না? সাইয়েদনা ওমর কি করলেন? সোজা চলে গেলেন অফিসে, অফিসে গিয়ে মজলিসে শুরার বৈঠকে বসলেন, মন্ত্রী পরিষদ বৈঠক নিয়ে বৈঠকে বসলেন, বসে বললেন একজন কাজী পাইছি খুব ভালো, আমার বিরুদ্ধে রায় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম, যা। চিন্তা করেন, আরেকজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? কার জামাই? বলেন কার জামাই? বইয়ের নাম কি? বলেন কার বইয়ের নাম কি? কত দাম? আবার তার ছেলের নাম কি? হাসান হোসেন, জান্নাতের যুবকদের সর্দারের বাপ আলী, সে আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন কাজী সুরাই। এই বিচারক যুদ্ধ করতে যাওয়ার সময় লৌহ বর্ম হারে যায়, লৌহ বর্ম যখন হারে সেই লৌহ বর্ম পাইছে এক ইহুদি। কে পাইছে? ইহুদি। ইহুদি পাওয়ার পর সেই ইহুদি আবার ওই লৌহ বর্ম বেচার জন্য বাজারে নিয়ে আসছে, সেই বাজারে আবার কাস্টমার হয়ে আলী গেছে, যে দেখা আমার আমার লৌহ বর্ম, বলছে বেটা পাইছিস কই? কেটা আমার। কেন এটা আমার? কেন এটা আমার? তো এটা আমার চিহ্ন, এই যে চিহ্ন এটা আমার, কেন এটা আমার লৌহ বর্ম। তাহলে কি করা যায়? আদালতে যাও, চলো আদালতে যাই। আদালতে গিয়ে কাজী সুরাই শরণাপন্ন হওয়া হলো। কাজী সুরাই বললেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির, কি বিচার করব? আলী বললেন সঠিক বিচার করো, সুবহানাল্লাহ বলবেন না? বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? বিচার যখন প্রশ্নবিদ্ধ হবে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন, ঠিক কিনা?
কি সুন্দর বিচার, ইদিলুহু আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচারটাই হলো সবচেয়ে বড় মুত্তাকির পরিচয়। এই জন্য সাত শ্রেণীকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণীকে? এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো বিচারক। এক নম্বর শ্রেণী কারা? বিচারক। বিচারকের গুরুত্ব অনেক বেশি ইসলামে, সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামে বিচারকের, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা এবার কি হলো, হযরত আলী বললেন ও বিচারক বিচারটা করে দাও। তিনি বললেন আমিরুল মুমিনিন আপনি যে লৌহ বর্মটার দাবি করছেন, কিন্তু লৌহ বর্ম ইহুদির হাতে, আপনি যে দাবি করছেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখান, কোন সাক্ষী আছে নাকি? হ্যাঁ সাক্ষী আছে। কে? আমার সাক্ষী হলো আমার সন্তান, আমার ছেলে হুসাইন, সে আমার সাক্ষী, এটা আমার লৌহ বর্ম। এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত কখনো গ্রহণ করে না। এই কথা বলা মাত্রই হযরত আলী বললেন আপনি আমার এমন ছেলেকে আপনি সাধারণ ছেলেদের মতো ছেলে মনে করবেন না, যার ব্যাপারে রাসূল নিজেই বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার হাসান হুসাইন, অতএব এদের সাক্ষী গ্রহণীয় হবে আদালতে। তিনি বলছেন না আদালতে কখনো বাবার 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 পক্ষ হয়ে ছেলে কখনো সাক্ষী দিতে পারে না, আমি রায়টা দিতে পারবো না, যেহেতু আপনার সাক্ষীর অভাব রয়েছে। এই লৌহ বর্ম যা আপনার আমি প্রমাণ করতে পারলাম না, এই লৌহ বর্ম সে ইহুদির হাতেই ফেরত দিতে হবে। হযরত আলী মুস্কি হাসি মেরে আস্তে করে আদালত থেকে বের হয়ে আসতেছেন, আর মাথা পেতে নিলেন, কারণ আইন সবার জন্য, আস্তে বলবেন আইন সবার জন্য সমান, কোনো রাগ করলেন না। কিন্তু ইহুদির ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, ইহুদি মনে মনে চিন্তা করে হারে ইসলাম তো কত শ্রেষ্ঠ ইসলাম, কি সুন্দর করে সর্বোচ্চ একজন ব্যক্তির বিরুদ্ধে রায় চলে গেল, একজন সাধারণ বিচারক তার বিরুদ্ধে রায় দিল, মাথা পেতে তিনি গ্রহণ করে তিনি আস্তে করে বের হয়ে আসলেন। ইসলাম যে শ্রেষ্ঠ মহান কোনো সন্দেহ নাই। ইহুদি আলীর কাছে গিয়ে বলে আলী সাক্ষী লাগবে না, আমি নিজেই সাক্ষী, এই লৌহ বর্ম তোমার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাতে হাত রেখে বলে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. هداية الملك কে? আস্তে বলবেন না কে? এটাই হলো বিচার। আমার নবীজি বললেন ও সাইদ মুহাজির আমি সালামাকে কখনো মাফ করব না, সালাবার জন্য মাফ নাই, কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে, সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। বেশ কিছুদিন চলে গেল, সেই সালাবা করলেন কি, পাহাড়ের গুহায় গুহায় সময়গুলো কাটান, নির্জনে সময়গুলো কাটি কাটি সেজদাই পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। শুধুমাত্র অপরাধ করেছেন, কি ধরেছেন, কি ধরেছেন? এখন শুধু হাত ধরে নাকি, এখন শুধু হাত ধরে ডেটিং হয় সেটিং হয়, মুখে আর বলার ভাষা নাই। মোবাইল তো মাশাআল্লাহ আছেই, মোবাইলটা নিয়ে রাত তিনটার দিকে বালিশ মাথায় রেখে উজু কইরা তাহাজ্জুদের হালতে, কি কথা বোঝার নাই, ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে, অডিও চ্যাটিং চলতেছে, লেখালেখি চলতেছে, উপরে দেখার জন্য কে আছেন? আস্তে বলবেন না কে আছেন? আপনি দেখছেন মোবাইল, আপনাকে দেখছেন কে? আল্লাহ। আল্লাহ আমার রাজ সাক্ষী কে? আল্লাহ। আমি যা বলি যা করি যা দেখি যা শুনি সব রেকর্ড করেন কে? আল্লাহ। আল্লাহ করেন, কোনো কিছুই বাদ যায় না, সব কিছু আমার আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এবার আমার রাসূল যখন ক্ষমা করলেন না তাকে, কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আহারে, যেই দরবারে যেই রাসূলের দরবারে ওই সাহাবী মাপ পেলেন না, কিন্তু যে পরিমাণ তৌবা করেছেন, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এক পর্যায়ে আমার রাসূলের কাছে সংবাদ চলে এলো হে রাসূল আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা একটু খেয়াল করেন, আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন,
সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রাসূল এতটা কঠোর হতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই সবার বাড়িতে মেয়ে আছে সবার বাড়িতে মা বোন আছে সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে আমরা খেয়াল করার চেষ্টা করব আমার ভাইরা আমার রাসূল বললেন ও সাহাবী কে আছো আমার সেই সালামাকে আমার সামনে নিয়ে এসো দীর্ঘদিন যাবত দেখি না আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে নিয়ে আসা হলো সালাবা চলে আসলেন হযরত ওমর ফারুক তাকে ধরে নিয়া মসজিদ নববীর দিকে নিয়ে চলে আসলেন আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল নামাজের দায়িত্ব পালন করছেন কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার নবী জেনে যে নামাজের দায়িত্ব পালন করছেন নামাজের ভিতরে প্রথম অক্তি ওই সাহাবী পিছনের দিকে সে নবীর পিছনে অনেকদিন পর নামাজে দাঁড়ায় গেছেন আমার নবী যে সেই সময় নামাজের মধ্যে যে সূরাটা পড়ছিলেন আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবরের কথা যখন চলে আসলো হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন এই আয়াতটা যখন তিনি শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেল ওই সাহাবী সালামা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন জোরে বলি আল্লাহু আকবার নামাজের মধ্যে তার মৃত্যু হয়ে গেল নবীজি নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে তাকে দেখতে এসে দেখেন সে লাশ হয়েছে রাসূল বলেন ও সাহাবীরা আমি তাকে না মাফ করলে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন জোরে কল সুবহানাল্লাহ আমার মা সেই জন্য একটু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কথার পর্দা দেহের পর্দা সবকিছুর পর্দা আপনাকে অবলম্বন করতে হবে এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো আমার জিকির থেকে তুমি নিজেকে নিবৃত রেখো না জিকির মানে হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া কার হুকুম মেনে নেওয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ যখন আদায় হয়ে যাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়বে সেই সময় তোমরা জিকির করবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি বেশি করে জিকির করবে কার কথা তাহলে ব্যাংকে বসবে জিকির করবে কার দাড়ি পাল্লায় নিয়ে বসবে জিকির করবে কার ওজন মাপতে নিয়ে জিকির করবে কার ওজন মাপার সমান সমান এটাই হচ্ছে জিকির এরপর আপনি লেনদেন করবেন সঠিকভাবে লেনদেন করবেন এটাই হলো জিকির জোরে কোন সুবহানাল্লাহ কার হুকুম মেনে নেওয়া হুকুমটা মেনে নাও জিকির হুকুমটা মেনে নাও জিকির আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শ্রেণীকে কবরের আজাব দিবেন না কবরে কোনো লোকের তাদেরকে প্রশ্ন করা হবে না এক নম্বরে বলেছি যারা ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে সীমান্ত রক্ষা যারা দেবে রাজ্যকে জেগে যারা সীমানা পাহারা দেবে আল্লাহ পাক তাদেরকে কবরে কোনো প্রকার প্রশ্ন করবেন না নাম্বার দুই হলো যারা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো হিসাব নেওয়া হবে না একটু জোরে বলি সুবহানাল্লাহ আসেন দোয়া করে দিই সময় আছে কিন্তু দু একজন করে যে ওঠে হ্যাঁ একটু যাবেই না হ্যাঁ একটু যাবেই তো নাকি দু একজন যাবেই না এরকম জাতি দিলে তো সবাই চলে যাবে আপনি কেন উঠতেছেন কোনো ওঠা উঠে নাই বসেন আপনি উঠলে আমি শেষ করে দেবো বসেন এই তো আর কিছুক্ষণ অনেক পুরাতন মানুষ আমার ২০ বছর আগের থেকে তাকে চিনি আলহামদুলিল্লাহ জি হ্যাঁ আমরা আর খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি আর বিরক্ত করবো না বেশি আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আমরা একসঙ্গে দোয়া করব জি জি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি শেষ করে দিচ্ছি পাঁচটা বিষয় পাঁচটা শ্রেণীকে আল্লাহ পাক শাস্তি দিবেন না কবরে প্রশ্ন করবেন না আজাব দিবেন না এক নম্বর হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার নাম্বার দুই কি শহীদ নাম্বার দুই কি বলেন শহীদ শহীদ নামে কিন্তু বহু লোকও আছে আছে না শহীদ নামে লোক আছে না নাই শহীদ কি নাম তোমার শহীদ ওর কোনো প্রশ্ন নাই নাকি ওই শহীদ না কিন্তু আবার আমার দেশে অনেক হিন্দু শহীদ হয় আছে না নাই আচ্ছা কিন্তু না শহীদ হতে হলে শর্ত হলো তার ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমানটা থাকে ইমানের সঙ্গে শহীদের সম্পর্ক যদি কেউ শহীদের মর্যাদা অর্জন করতে পারে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে একজন সাহাবী যুদ্ধে যাবার আগে দোয়া করতেছে কি দোয়া দেখেন
দুজন একসঙ্গে হাত তুলে দোয়া করতেছে, একজন দোয়া করে, আয় আল্লাহ তাআলা আমি উহুদের ময়দানে যাচ্ছি, উহুদের ময়দানে আমি যখন যুদ্ধ শুরু করব সেই সময় আমি যেন প্রবল শক্তি প্রয়োগ করে যেন বাতিলদের মোকাবেলা করতে পারি, আমি যেন তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। এক পর্যায়ে আমি যখন ধরাশায়ী হয়ে যাব, কাফেররা যেন আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়, আমার চোখটা তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার জিব্বাটা কেটে নেয়, সমস্ত অঙ্গগুলো যেন টুকরো টুকরো করে ফেলে। আমি ওই অবস্থায় যখন লাশ হয়ে পড়ে থাকব, আমাকে সমাহিত করে দেওয়া হবে। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে, আমি তোমার সামনে যখন দাঁড়াবো, আমার চোখ নাই, আমার কান নাই, আমার নাক নাই, আল্লাহ তুমি আমাকে বলবে ফিমা যদি আনফুক, তোর আজকে নাকটা নাই কেন, তোর কানটা নাই কেন? সেই সময় বলবো আল্লাহ তোমার জন্য, তোমার দিন কি বিজয়ী করার জন্য আমার নাকটা কাটা গেছে, আমার কানটা কাটা গেছে, এই জন্য তোমার খুশির জন্য আজকে আমার এমনটা হয়েছে। তখন আল্লাহ বলবেন ও আমার বান্দা আব্দুল্লাহ বিন জাহাস, আজকে তোর কোনো হিসাব নাই, আজকে তোর কাছে কোনো প্রশ্ন নাই, আজকে বিনা হিসাবে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরেখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওহদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, এর মধ্যে আমার নবীর আপন চাচা সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হজে গেছেন, ওহদের প্রান্তর দেখতে গেছেন তারা, আমি নিজের চোখে দেখেছি প্রাচীরের মধ্যে 70 জন সাহাবীর লাশ এক জায়গায় তাদেরকে দাফন করা হয়েছে, নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কবর যখন সমাহিত করা হবে, আপন চাচার লাশ যখন সামনে হাজির করা হলো, খুঁটে খুঁটে কানগুলো নিয়ে, কানটা নিয়ে আসা হয়, খুঁটে খুঁটে বুকের সেই কলিজা ভেদ, বুক ভেদ করে কলিজাগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, সবগুলো যখন গুছিয়ে গুছিয়ে যখন আনা হলো, আমার নবজি আমার চাচার দিকে, আমার নবজি তার চাচার দিকে বারবার তাকান আর বলছেন চাচা 32 জন কাফেরকে তুমি বদরের যুদ্ধে শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আজকে তোমার সফল জীবন, আজকে তুমি শহীদের মর্যাদা অর্জন করতে পেরেছো চাচা। আমার নবী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কারণ চাচার মধ্যে একজন চাচা ইসলাম কবুল করেছেন, সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবকে কাফের অবস্থায় পেয়েছেন, আবু লাহাব কাফের ছিল, দুজন চাচা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আমির হামজা দুজন ইসলাম কবুল করেছিলেন। আমার নবীজির যে কষ্টটা হলো, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দাফন যখন করা হবে, আমার নবীজির সেই সময় বললেন ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজার দেহের আজকে যে অবস্থা আর আব্দুল্লাহ বিন জাহাসের সেই শরীরে একই অবস্থা, এই দুইজনকে একই খবরে তোমরা সমাহিত করে দাও, কারণ দুইজনই কিয়ামতের দিন আল্লাহর সামনে একসঙ্গে সামনে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। জোরেখন সুবহানাল্লাহ, আরো জোরেখন সুবহানাল্লাহ। শহীদের দাম অনেক বেশি, হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে হুজুর শহীদ হব কেমনে, শহীদ হওয়ার জন্য রক্তাক্ত হতেই হবে এমনটাও কোনো শর্ত নয়, আপনি যদি বিছানায় মারা যান আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন, কেমনে দিবেন আমরা একটু শুনি, কেমনে আপনি এই মর্যাদা পাবেন, আপনি যে মরে যাবেন, আপনি যে শহীদ হবেন, আপনি যে নিহত হবেন এমন তো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বেশি যুদ্ধ করেছেন, 250 বেশি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শাহাদত বরণ করতে পারেন নাই, ধর্মের সেই যুদ্ধে গিয়ে তিনি শাহাদত বরণ করতে রক্তাক্ত হতে পারেন নাই। যখন তিনি মারা যাবেন, খলিফা উমরের শাসন আমল যখন তিনি মারা যাচ্ছিলেন, সেই সময় তিনি বলছেন আল্লাহ এতগুলো যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলাম, কিন্তু আমি আজকে বিছানায় সাধারণ মানুষের মতো মারা যাচ্ছি, আমি শহীদ হতে পারলাম না, এমন ধরনের আফসোস করে যখন তিনি মারা যাচ্ছিলেন, ওমরে ফারুক বলছেন ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি কি সেই সময়ের কথা, তুমি কি সেই হাদিসের কথা ভুলে গেছো, রাসূল বলেছেন যদি কোনো বান্দা শাহাদাতের তামান্না রাখে, বাল্লাহুল্লাহুল মানাজিলাস শুহাদা ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়ে যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরেখন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পর ওই সাহাবি যখন চাচার সামনে যখন দাঁড়ালেন, চাচা আপন চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে আমার ভাতিজা তোর বাপ মরে গেছে তোর জন্মের আগেই, তুই আমার সামনে মানুষ হয়েছিস, আমি তোকে অনেক সম্পত্তি লিখে দিয়েছি, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। এবার ভাতিজা বলছে চাচা আপনি এমন করে প্রশ্ন করেন কেন, সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য,
আমি দিন গ্রহণ করেছি। চাচা আপনি কি বলবেন বলেন। এবার চাচা বলতেছে এটার রেজাল্ট কত ভয়াবহ হতে পারে তুই কি জানিস। চাচা আপনি বলেন যা বলবেন তাই হয়ে যাবে। এবার বলতেছে আমি তোকে সমস্ত সম্পদে থেকে মাহরুম করে দেব। এবার ভাতিজা বলতেছে চাচা সম্পদে থেকে মাহরুম করে দিলেও কোনো লাভ হবে না, আপনি যা চাবেন সব দিয়ে দেব, দুনিয়ার সমস্ত কিছু দেব, জীবনটাও দেব, কিন্তু আমি কখনো আমার ইসলামটা ছাড়তে পারবো না। চাচা তার কাছ থেকে সম্পত্তিটা জবরদখল করে নিল, এমনকি শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে বলছে পাঞ্জাবি খুলে দে, জামাটা খুলে দিলেন, লুঙ্গিটা খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নিল। খুলে নেওয়ার পর উলঙ্গ অবস্থায় ঘর থেকে তাকে বের করে দিল। বের হয়ে যাওয়ার পর কোন দিকে যাবেন তিনি মার দরজায় গিয়ে ডাকলেন, মা দরজা খুলো। দরজা খুলে বলছেন মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনে লুঙ্গিটাও খুলে ফেলে দিয়েছে। মা একটা ছোট্ট চাদর দাও, চাদরটা দিয়ে আমার সতরটা ঢেকে নেই, দুনিয়ার সব দরবার বন্ধ হলো আমার নবীর দরবারটা খোলা আছে। জোরে কর সুবহানাল্লাহ। আমি আমার নবীর দরবারে চলে যাব। সেই সাহাবী আব্দুল্লাহ করলেন কি, শীতকালে তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়, শীতকালে পায়ে হেঁটে ওই সামান্য একটা চাদর দিয়ে সদরটা ডেকে দৌড়ে দৌড়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় গিয়ে যখন পৌঁছলেন সকালবেলা হলো, ভোরবেলা শীতকাল, দেড় থেকে দু মাস মদিনায় শীতকাল থাকে, শীত থেকে যায়। ওই কনকনে শীতের মধ্যে দরজায় গিয়ে করাঘাত করলেন, কড়া নাড়লেন। আমার নবী যে দরজা খুলেই দেখেন একজন সুন্দর যুবক, টকবকে যুবক, থরথর করে কাঁপতেছে, খালি গায়ে, কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলেন মান আনতে, তুমি কি? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন থামো আমি একটু ভিতরে থেকে আসি। ভিতরে গেলেন, আমার নবজির সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে বললেন ও আব্দুল্লাহ তোমার গায়ে কাপড় নাই, আমার পরনের সুন্দর দুটা জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। যখন জুব্বা তার হাতে দেওয়া হলো, আনন্দ দেখে কে কে বলেছে আমার কাপড় নাই, রাসূল আমাকে কাপড় দিয়েছেন। এরপরে বলা হলো ওরে আব্দুল্লাহ তোমার মনের চাওয়াটা কি বলো। আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের চাওয়াটা সেটাই, যেই চাওয়াটা আমি পাইলে পরে সেই প্রাপ্তিটা আমার পূরণ হলে পরে কবরে কোনো শাস্তি হবে না, আমি শহীদ হতে চাই। আমি কি হতে চাই? শহীদ হতে চাই। সঙ্গে সঙ্গে বলো হলো আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করছি। হাত উপরে তুললেন, উপরে তুলে বলছেন আল্লাহ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, আব্দুল্লাহর রক্ত মাংস তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়াটা করলেন কি, কাফের বেঈমানদের জন্য আমার রক্ত যদি হারামি হয়ে যায় আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বললেন ও আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, চিন্তা করো না আব্দুল্লাহ তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমার নবীজির কাছে ইসলাম কবুল করে কোরআনটা হাতের মধ্যে নিয়ে কোরআনটা জিকির, কোরআনটা কি বলেন জিকির, ওই আব্দুল্লাহ করেন কি, সাহাবীদের মধ্যে যে সমস্ত সাহাবী নবীর ঘরের পাশেই থাকতেন, আসাব সেই আসাব সেই আসহাবে সুফার সদস্যরা যেখানে থাকতেন সেই জায়গায় গিয়ে ওই সাহাবি গিয়ে সবার মধ্যে গিয়ে যখন কোরআন পড়তেছিলেন চিৎকার মেরে মেরে কোরআন পড়েন, আওয়াজ দিয়ে দিয়ে কোরআন পড়েন, অন্য সাহাবিদের ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয় মনে করে কিছু সাহাবি গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ নতুন একজন লোক এসেছে, যুবক এসেছে, খুব ডিস্টার্ব করছে, কি জোরে জোরে কোরআন পড়ে আমাদের তেলাওয়াতে বাধাগ্রস্ত হয়ে যায়, আপনি একটু আস্তে আস্তে পড়তে বলেন। কে? ওই যে আব্দুল্লাহ। আমার রাসূলকে দেখে দেখে বলছেন ও সাহাবীরা কার বিরুদ্ধে তোমরা নোটিশ এনেছো, তোমরা আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না। আব্দুল্লাহ আস্তে আস্তে পড়লেও সে আস্তে আস্তে পড়তে পারবে না, কারণ ইসলাম গ্রহণ করতে তার দারুণ কষ্ট করতে হয়েছে। সম্পত্তি ছেড়ে সমস্ত কিছুর মায়া ছেড়ে দিয়ে সে ইসলাম কবুল করেছে, অতএব সে জোরে জোরে পড়ুক তোমরা তাকে বাধা দিতে পারবা না। রাসূল বলে দিলেন কেউ তাকে বাধা দিল না। যুদ্ধের ডাক চলে এলো, যুদ্ধে তিনি সামিল হয়ে গেলেন। যুদ্ধ থেকে ফিরে আসার পথে ওই সাহাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, নবীর কানে সংবাদ এলো। রাসূল বলেন দেখো তো চিকিৎসা করো, চিকিৎসা করা হলো, কাজ হলো না, তিনি শাহাদত বরণ করলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিলেন মারা গেলেন, আমার নবীজি বলছেন সাহাবিরা তোমরা ওর গোসল টোসল সম্পূর্ণ করে দাও, কাফনের কাপড় পরিয়ে দাও, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। রাসূল বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহর
কবরটা তোমরা কোথায় দিয়েছ, কবরটা কোথায় খনন করেছ হুজুর? ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলেন ঠিক আছে আমাকে নিয়ে যাও কবরের সামনে। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন সাহাবীরা রে জানাজা আমি পড়ালাম, কবরে কেউ রাখবে না আমার আব্দুল্লাহকে, আমার দুই হাতে আমার আব্দুল্লাহকে আমি আজকে সমাহিত করব। আমার নবীজি কেঁদে কেঁদে নিজে কবরের মাটিতে নামলেন, নেমে বলছেন আমার আবু বকর কোথায়, আবু বকর এইদিকে আসো। আবু বকরকে তিনি ডান পাশে নামায়া দিলেন। এবার বলছেন ওমর আমার বাম পাশে নামো। পৃথিবীর সেরা তিনজন মানুষ এবার আবদুল্লাহর কবরে নেমে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজি আবদুল্লাহর কবরে নামলেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বরকতি হাতটা সামনের দিকে দিলেন। আমার নবীর হাতের বরকত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীজির হাতের বরকত আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে। একটু আসতে কল সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল লোক পৃথিবীতে আর আসবে নাকি? এই পাওয়ার কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? রাসূল কেন সেরা? এই জন্য সেরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি মেরাজ করেছেন, কার বাড়িতে গেছেন? পৃথিবীর কেউ গেছে নাকি? এই জন্য তিনি সেরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি যখন জন্ম নিয়েছেন কোন মাসে, মানে কোন মাসে, এই মাসের নাম কি? আমার নবীজি যখন জন্ম নিয়েছেন জন্মের মাত্র দুদিন পর, আমার নবীজি জন্ম নেওয়ার দুদিন পর আমার নবীজি আম্মা জান আমার নবীজির মা আমিনার ঘরে তিনি ছিলেন। যখন তার জন্ম হয়ে গেল দুই দিন যখন তার বয়স হয়েছে, আবু তালেব যদিও কাফের একদিন বলতেছে মুহাম্মদ শোনো আমি নিজের চোখে একটা বিষয় দেখেছি, তোমার স্মৃতিচারণ করতে চাই কতটুকু সত্য মুহাম্মদ, তুমি বলো তো কি চাচা আপনি বলেন। তুমি যখন ছোট ছিলাম, তুমি যখন মারপিট থেকে দুনিয়াতে আসলি দুদিন মাত্র বয়স, দ্বিতীয় রজনীতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মার চোখে পানি টলমলো করে, তোমার মা কান্নাকাটি করে, তোমার মার মনটা খারাপ, কারণ তোমার মা এই জন্য কাঁদতেছে কারণ তার স্বামীটা দুনিয়াতে বেঁচে নাই, আমার ভাই আবদুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কান্নারও বেড়ে গেছে কারণ সন্তান জন্ম দিলাম, আমার পেট থেকে আসলো সন্তান, কিন্তু কুলে কার কোলে তুলে দেব সেই স্বামী তো আজকে আমার দুনিয়াতে নাই, দারুণ কষ্ট পাচ্ছিলেন। সেই সময় আমি তোমার ঘরের মধ্যে যেয়ে দেখি তুমি ছোট্ট শিশু নবজাতক, দুই দিন মাত্র বয়স, আকাশের চাঁদনি আকাশের নিচে তোমাকে খোলা জায়গায় শুয়ে রেখেছে, আমি তোমাকে দেখছি তুমি একাকে শুয়ে আছো, তোমার মা তোমার কাছে নাই, তোমার মা তোমার কাছে আসলি কান্দি, আমি লক্ষ্য করছি তুমি একাকাই সময় এটা পার করছো, তোমার পাশে কেউ না। আমি দেখতে পেলাম সেই সময় তুমি আকাশের খোলা আকাশের চাঁদের দিকে তাকায় আসো, পূর্ণিমার রাতের চাঁদটা তুমি দেখতেছো কিন্তু যেই জায়গায় চাঁদ নাই সেই দিকে তুমি যখন নজর দাও চাঁদ অন্য দিক থেকে লাভ মেরে সেই দিকে চলে যায়, আবার যখন তুমি আবার অন্য দিকে তাকাও ওই চাঁদটা লাভ মেরে আসে আবার ওই দিকে তো চলে আসে, তোমার চোখের সামনে হাজির হয়ে যায়, তোমার হাতটা দিয়ে যখন একটু নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে চলে আসে, মুখের কাছে চলে আসে। মুহাম্মদ আমি কি সত্য দেখেছি নাকি? রাসূল বলছেন চাচা আপনি যা দেখেছেন মহাসত্যই দেখেছেন, কোনো ভেজাল দেখেন নাই, কারণ আমার মা আমাকে সময় দিতে পারে না আমার কান্না থামানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহ চাঁদটাকে খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সেই নবীজির বরকতি হাত, কি হাত? বরকতি হাতি, হাতটা গায়ে দিলেন, হাতটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবদুল্লাহর লাশটা যখন দেওয়া হলো মাথার সাইড ধরলেন আবু বকর, পায়ের সাইড ওমরের ফারুক ধরলেন, কবরে শোয়া দিলেন, বুকুর উপর হাতটা রাখলেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন আকাশের মালিক আল্লাহ আজকের এই সময় পর্যন্ত আমি আবদুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার আবদুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন ওই সময় একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় ছিলেন, সেই সময় আফসোস করে বলছেন আরে আমার মতো পোড়া কপাল আর কে আছে, ওই কবরের বাসিন্দা যদি আবদুল্লাহ না হয় আমি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? এদের কবরে কোনো আজাব, এদের কবরে কোনো প্রশ্ন নাই। নাম্বার তিন হলো যদি কোনো বান্দা সুরায় মুলক পড়ে, সুরায় মুলক যদি সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে কোনো আজাব দিবেন না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কোন সুরা পড়বো আমরা? সুরা মুলক আমরা পড়বো নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, এরকম কিছু নাকি আবার? আচ্ছা, নাম্বার চার হলো
যদি কারো মৃত্যু যদি জুমার দিন হয়, কিসের দিন হয়? জুমার দিন অথবা জুমার রাতে। জুমার রাত মানে হচ্ছে বুধবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার না, হ্যাঁ বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার পড়ে যায়, এই রাত অথবা দিন এর মধ্যে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে কবরের আজাব থেকে রেহাই দিবেন। জোরে বলে সুবহান আল্লাহ। যদি মুনাফিক মরে, কি কথা কি বুঝতেছেন, ওর জন্য এই প্রাপ্তি নেই। আচ্ছা, অনেক কথা ছিল, একটু শর্ট করে বলে ফেলি। পীড়ায়, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়া, সহিহ হাদিস এসেছে, যদি কেউ পেটের পীড়ায় মারা যায়, ধৈর্য যদি ধরে, কিছু কিছু মহিলা আছে ধৈর্য ধরতে পারে না, অসুখের ঠেলায় আল্লাহ তোমার শোক আসলেই খানা, এরকম আসার নাই বলেন তো, এইরকম করা যাবে না। কষ্ট হচ্ছে, তীব্র যন্ত্রণা, বলতে হবে আল্লাহু আকবার, বলতে হবে সুবহান আল্লাহ, এরপরে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবে, আল্লাহ পাক তাকে কবর আজাব থেকে মাফ করে দিবে। আগুনে পড়ে, পানিতে, আগুনে পড়ে, পানিতে পড়ে, এরপরে রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দেয়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। আসেন দোয়া করুন, নাকি তাও দোয়া করবেন না, তাহলে থাকেন আমি যাই, এছাড়া তার উপায় নেই। এত রাত হয়ে গেছে আল্লাহ আকবার, আমি তো ভাবছিলাম যে আজকে সাড়ে এগারোটা মাহফিল শেষ করে তাড়াতাড়ি চলে যাবো। নে আরো শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আচ্ছা থাকে, হালকা পাতলা কালেকশন টান দিয়ে, এই এটা তো কামড় মারলো মানে মৌমাছি না, দেখেন কি পাওয়ার, দেখেন ছোট জিনিস কিন্তু জিনিস, ছোট্ট মৌমাছি, ওর সিকিউরিটির জন্য আল্লাহ পাক পিছনে দিয়ে দিয়েছেন, তুই আমার ধরতে আসবি দিয়ে দেব। আর আমাদের এত কিছু নাই, এত এত বড় অস্ত্র আমাদের কাছে আছে নাই? জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন